যারা আন্দোলন করছিলেন, ভাই আপনারা কথা বললে আপনারা বলেন এখানে আসুন, প্লিজ কাম হিয়ার, যারা অতীতে গণতন্ত্রের কথা বলেছে তারাই আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে সবার আগে কেড়ে নিয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের চেতনাই ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ। সেই আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, সেই আওয়ামী লীগ কিন্তু আপনার আবার একে একে শুরু করে সেই আপনার জরুরি অবস্থা, বিশেষ ক্ষমতা আইন এবং সর্বোপরি একদৃঢ় শাসনগত বাক্সা প্রতিষ্ঠা করে। আবার সেই আওয়ামী লীগই আবার যখন 2008-09 সালে রাষ্ট্রপতির দায়িত্বে এসছে, অত্যন্ত পরিকল্পিতভাবে তারা আমরা যে সিস্টেমটাকে মেনে নিয়েছিলেন দেশের মানুষ, যে গণতন্ত্রকে সাহায্য করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নিরপেক্ষ সরকারি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার নির্বাচিত হবে সেটা মানুষের সরকার হবে, এটাকে আবার তারাই কিন্তু আপনার আইন করে আপনার বাতিল করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ, এই দেশের মানুষ যা চায় আওয়ামী লীগ তার উল্টোটা করে। এই জন্য প্রায়ই আমি, যেটা আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনো একসাথে যায় না, এবং তার যে আপনার তার যে রাজনৈতিক যে চরিত্র বৈশিষ্ট্য, এটাই হচ্ছে সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী একটা চরিত্র। দেখবেন মারপিট ছাড়া কিছু বোঝে না, তাদের ভাষা, ভাষাই হচ্ছে উগ্র, শুধু নয় ভাষা হচ্ছে সহিংস, আক্রমণাত্মক সবসময় কথা, বডি ল্যাঙ্গুয়েজ তাও আক্রমণাত্মক। আপনি একটা ছোট গ্রামের চায়ের দোকানে বসবেন, ওখানে গিয়ে কিছুক্ষণ বসলে টের পাবেন যে কারা আওয়ামী লীগ, টের পাবেন যে টেবিল ছাপড়ে কথা বলছে, অন্যকে কথা বলার সুযোগ দিচ্ছে না, এটা হচ্ছে আওয়ামী লীগ। ঠিক একইভাবে আজকে দেখুন এই দেশেও, এই যে 14 বছর ধরে প্রায় স্টিম রোলার চালিয়ে যাচ্ছে, কথা সবসময় একেবারে হিংসাত্মক, আক্রমণাত্মক এবং সহিংস। এই জন্য আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের চরিত্রটাই হচ্ছে, আমার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা ফ্যাসিবাদী রাজনৈতিক দল, একেবারে সন্ত্রাসী রাজনৈতিক দল। আপনারা নিশ্চয়ই মনে থাকার কথা, আওয়ামী লীগের জন্ম বড় আব্দুল হামিদ খান ভাষারই প্রতিষ্ঠাতা, এখানে সবাই এখানে রাষ্ট্রবিজ্ঞানের মানুষেরাই বোধ হয় বেশি আছে, মরার আব্দুল হামিদ খান ভাষানীকে মেরে তাড়িয়ে দিয়েছে আপনার কনফারেন্স থেকে, মরসিংহ থেকে হি ওয়াজ বিটেন, এবং শেষে তিনি ওখান থেকে বেরিয়ে এসে মাওয়ার ইনস্টিটিউটে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেছেন। শাহেদ আলীকে ডেপুটি স্পিকার অ্যাসেম্বলিতে, পাকিস্তান অ্যাসেম্বলিতে চেয়ার ছুঁড়ে মেরে ফেলেছে, হি ওয়াজ কিল ইন দ্য অ্যাসেম্বলি হাউস। এখনো দেখবেন নিজেরা নিজেরা লড়াই করছে, বন্দুক পিস্তল এত বড় রামদা নিয়ে, এই কালকের ছবিতেই আছে, আমরা নিজেরা করছে। ভাষাটা গণতান্ত্রিক না, চিন্তাটাও গণতান্ত্রিক না, বডি ল্যাঙ্গুয়েজও গণতান্ত্রিক না। বডি ল্যাঙ্গুয়েজ একটাই, সন্ত্রাসী, মেরে পিটিয়ে আদায় করবো।